ওয়ালাইকুম সালাম ওরহামতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় দিনী ভাই প্রশ্ন করেছেন যে বর্তমানে কিছু বক্তা একটা টুপি নিয়ে বলে যে এটা পাক পাঞ্জাতন, এটা জান্নাতি টুপি এবং এটা একটা জান্নাতের চাঁদ, তো এ সম্পর্কে ইসলাম কি বলে? প্রিয় দিনী ভাই, পাঁচ টন পাক, যেটা এটা মূলত ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে পাঁচজন পবিত্র মানুষ, যেটাকে পাঞ্জাবি ভাষায় ব্যবহার করা হয় পাক পাঞ্জাতন। আর বাংলা এবং উর্দুতে এটা আমাদের কাছে এমনভাবে মশহুর হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে, যেন এটা বললেই আমরা এটা বুঝে নেই যে এটা দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, ফাতিমা, হাসান এবং হুসাইন রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এটা আমরা বুঝে নেই। যেমনভাবে ইংরেজিতে কেউ যদি চেয়ার বলে, তো এটাকে আমরা চেয়ার হিসাবে আমরা এটাকে চিনে নিয়েছি। ইংরেজি শব্দটা আমাদের কাছে পরিচিত হতে হতে এটা আমাদের কাছে পুরাপুরি পরিচয়ের জিনিস হয়ে গেছে, যার কারণে এটা আমরা আর বুঝতে কোনো সমস্যা হয় না। তো এই পাক পাঞ্জাতন দ্বারা এটাই উদ্দেশ্য। মূলত একটা হাদিস আছে মুসলিমের, যেটা 2424 নম্বর হাদিস, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। উনি বলেন, قالت عائشة خرج النبي صلى الله عليه وسلم غداة وعليه مرط مرحل من شعر أسود। জাল্লা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সকালে বের হলেন, এমত অবস্থায় রসুলের উপর একটা চাদর ছিল, মোটা একটা চাদর ছিল যেটা নকশ করা ছিল। তো ওই চাদর পরে যখন আল্লাহ রসুল বের হলেন এমত অবস্থায়, ফাজা আল হাসান, প্রথমে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ফা আদখালাহু, আল্লাহ রসুল চাদরের ভিতরে ওনাকে নিলেন, তুম্মা জা আল হুসাইন, এরপরে হুসাইন বিন আলী আসলেন, ফা দখালাহু মাআহু, আল্লাহ এবং তিনিও তাদের সাথে প্রবেশ করলেন চাদরের ভিতরে, সুম্মা জা আত ফাতিমা, এরপরে ফাতিমা আসলেন, ফা আদখালাহা, আল্লাহ রসুল ফাতিমাকেও প্রবেশ করালেন, সুম্মা জা আলী, এরপরে আলী আসলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকেও চাদরের ভিতরে ঢুকলেন, সুম্মা কালা, এরপরে আল্লাহ রসুল বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যে আল্লাহ আর কসম, এই আয়াত পড়লেন যে আল্লাহ চা আল্লাহ যদি চান যে এই নিশানিরা, অর্থাৎ ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা, আর তাদের কাছ থেকে আল্লাহ দূর করে দিবেন নাপাকি, আর এরা হচ্ছে আহলে বয়েত। তো এটা দ্বারা আহলে বয়েতই উদ্দেশ্য নেওয়া হয়েছে, রসুল সাল্লাহ সাল্লামের বয়েত এই পাঁচজন আহলে বয়েত, এই পাঁচজন আলী, ফাতিমা, হাসান, হুসাইন। কেউ যদি এখন এটাকে পাক পাঞ্জাতন হিসাবে এটাকে সমাজে প্রচার করে যে এটা টুপির মধ্যে এই চিহ্ন, এটা হচ্ছে মোহাম্মদ, এটা হচ্ছে আলী সাল্লাহ আলাইসাল্লাম, এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা, হাসান, হুসাইন, এটা বিভ্রান্তকর তথ্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের হাদিসের সাথে এটা জালিয়াতি করা হচ্ছে। আল্লাহ রসুল যে হাদিসের কথা, যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল তার উনার চাদরের কথা বলেন, আর তুমি টুপির মধ্যে পাঁচটা চিহ্ন দিয়া তুমি এটাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের নাতি এবং রসুলের মেয়ে এবং রসুলের জামাইকে তুমি এটাকে বলছো, যারা এটা বলে এরা আসলে মানুষের কাছে বিভ্রান্ত ছড়াচ্ছে, এরা মানুষের ইমান নষ্ট করার জন্য এই সমস্ত পদক্ষেপ নিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সঠিকটা উদার তৌফিক দান করুক। জাযাকাল্লাহু।